الحمد لله حمدا حمدا والصلاة والسلام على من لا نبي بعده عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرامك يا أكرم الأكرمين أما بعد أشكي হামদর্দ এই পরিবারের হামদর্দ পরিবারের অন্যতম একটি শ্রেষ্ঠ বিদ্যায়তন বা প্রতিষ্ঠান হামদর্দ ইউনানি মেডিকেল কলেজও হাসপাতাল বগুড়ায় আজকের আয়োজনে আমি প্রত্যেককে সাদর স্বাগতম জানাই আমার পরিচয় এরই মধ্যে আপনারা জেনেছেন যে হামদর্দ আমাকে তাদের ধর্মীয় অ্যাডভাইজার করে এটা দায়িত্ব দেয়া হয়েছে যাতে হামদর্দের সবগুলো প্রতিষ্ঠানে আমি যাই এবং বিভিন্ন পর্যায়ে পরিবারের সাথে যারা জড়িত কেউ বা শিক্ষক কেউ বা ছাত্র কেউ বা টেবিলের এ কেউ বা ওই পাশে কেউ বা কর্মকর্তা কেউ বা কর্মচারী সবার কাছে নৈতিকতার কথা ধর্মীয় মূল্যবোধের কথা তথা সত্যিকারের জীবনবোদের কথা পৌঁছে দেওয়ার জন্যে এবং এই জন্যেই ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা মহোদয় আপনারা সবাই যাকে চিনেন ডক্টর হাকিম ইউসুফ হারুন ভূইয়া তিনি তারই তারই একান্ত উদ্যোগে কাজটি আজকে আসলে তার প্রশংসা আমরা আল্লাহ তাহলার কাছে দোয়া হিসেবে করি কারণ তিনি হামদর্দকে আজ অনেক প্রতি বড়ো প্রতিষ্ঠানে পরিণত করেছেন তিনি নিজেই এখন হামদর্দ কারণ হামদর্দ একটা মানে লুজিং প্রতিষ্ঠান থেকে শুরু করে নিয়ে আজকে এত বড় প্রতিষ্ঠান তারই একান্ত শ্রম মেধা আর ত্যাগে এবং তার সাথে আরও যারা তার সহকর্মী সহযোগী তাদের মধ্যে যারা বেঁচে নাই আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করুন আমরা বলি আমিন আর যারা বেঁচে রয়েছেন তাদের খেদমত আল্লাহ তালা কবুল করুন এবং আমরা যারা এই হামদর্দ পরিবারের সাথে যুক্ত যেভাবেই যে ফর্মেই হই না কেন আমরাও যাতে হামদর্দের মূল চেতনাটা ধারণ করি কারণ হামদর্দ এই শব্দটার মূল অর্থ হলো সাথী বেদনার সাথী 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 কষ্টের যদি একটা বিখ্যাত কবিতা আসে সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেউ কারণ হয় সুসময়ে অনেকেই আপন হয় বন্ধু হয় কাছে আসে কিন্তু বেদনায় বা দুঃখ কে সাথী খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু হামদর্দ ঘোষণা দিয়ে হামদর্দ ঘোষণা দিয়ে বলেছে ব্যথার সাথী দুঃখের সাথী কষ্টের সাথী আমরাও আমরাও প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অন্যের বেদনার সাথী হব রাজি আছে তো হ্যাঁ আল্লাহ কবুল করুন আমিন আসলে সত্যি আরেকজনের বেদনা নিজে অংশ নেয়া বেদনায় বা কষ্টে বা দুঃখে সাথী হওয়া এটাই হলো এই পৃথিবীতে মানুষের সৃষ্টির উদ্দেশ্য কিভাবে আল আল করিম আল্লাহ নিজেই বলেছেন মানব আর দানবকে আল্লাহ তালা তৈরি করেছেন কেবল একটি কারণে তা হলো তার ইবাদতের জন্যে কার ইবাদতের জন্যে আল্লাহ তালার ইবাদতকে আমরা বুঝার জন্যে তিন ভাগে ভাগ করা হয় আল্লাহর ইবাদতের একটা অংশ আল্লাহর হক আল্লাহর অধিকার এটা হলো আমরা তার প্রতি বিশ্বাস করব তার সাথে কাউকে শরিক করব না পাশক্ত নামাজ করবো রোজা রাখবো হজ করব জাকাত দেব এগুলা আল্লাহর হক কার হক দুই নাম্বার। আল্লাহর ইবাদতের অংশ হলো মা আর বাবার অধিকার এই পৃথিবীতে যাদের কারণে এলাম যে দুইজন মানুষ না হলে যে দুইটি দেহ না হলে আমার দেহের অস্তিত্ব হতো না ওই নর আর নারী মা আর বাবা তাদের অধিকার আদায় করাটা আল্লাহর ইবাদতের অংশ আল্লাহর ইবাদতের অংশ তিন নাম্বার হলো এই পৃথিবীতে মানুষের অধিকার কারণ হলো আমরা যারা এখানে আসি যারা এই জীবনে আজ হয়তো এখন হয়তো শিক্ষক অথবা কর্মজীবনে যারা এখনও ছাত্র জীবনে হ্যাঁ ঠিক এমনি করে এই আমাদের এই বাংলাদেশকে যে উদাহরণ এখানে যারা বসে আছি প্রত্যেকেই নিজেকে যদি উদাহরণ দেই আজকে আমি যদ্দুর আমি এই এতটুকুন পথ পৌঁছানোর পিছনে অন্যের অনেক অবদান আছে না যেমন যদি আমি বলি আমার মাথায় টুপিটা আমি বানিয়েছি না আমি টুপি বানাতে জানি না সেলাই করতেও হয়তো খুব ভালো জানি না আমার টুপিটা আরেকজন তৈরি করেছে আমার মাথার চুলটা আমি কাটি নাই আরেকজনের উপর নির্ভরশীল সে কেটে দেয় যদিও তাকে নরসুন্দর বলে তাকে আবার সুশীল বলে শীল বলে কি শীল আর নরসুন্দর যে চুল কাটে তারা কি কয় সাহিত্যের বাংলায় হা সে যদি বলে আমার টাকা আছে, কিন্তু যদি বলে আপনার চুল কাটবো না কিছু করার আছে হ্যাঁ তার মানে আমার মাথার চুল পরিপাটি করতে গিয়ে আমি আরেকজনের উপর নির্ভরশীল ঠিক এমনি করে আমার আপাতমস্তক আমার সাড়ে তিন হাত বডিতে আমি প্রতিটি কাজে প্রতিটি ব্যাপারে আরেকজনের উপর নির্ভরশীল নির্ভরতা আসে না নাই শুধু তাই না আমরা যারা শিক্ষিত হচ্ছি আমরা যারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি বাংলাদেশের স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ মাদ্রাসা এদেশের প্রত্যেকটি মানুষের খেটা খাওয়া মানুষের ঘাম আমাদের শিক্ষার পিছনে আসে না তার মানে আমি যে বেঁচে আসি পৃথিবীতে এই জন্যেও অন্য অনেকের উপর আমার নির্ভরতা রয়েছে এই জন্যে বলে মানুষ সামাজিক জীব একাকি কেউ জীবনযাপন করতে পারে না এই সমাজবদ্ধ জীবনযাপনে অন্যের উপরে নির্ভরতায় যেমন আমি অন্যকে আমার জন্যে ব্যবহার করছি ঠিক আমিও আমার অর্জন আমার সম্পদ আমার শিক্ষা আমার যশ আমার খ্যাতি অন্যের তরে বিলিয়ে দেব এই যে মানুষে মানুষে সামাজিক বাস্তবতায় একজন আরেকজনের অধিকার আদায় হক আদায় এটাও ইবাদতের অংশ যদিও ইদানিং সমস্যা হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করতে চাই আমরা মনে করি ইবাদত মানে নামাজ রোজা হজ জাকাত অথচ বাস্তবতায় নামাজ রোজা হজ জাকাত ইবাদকের ইবাদতের ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ আমাদের দেশে নামাজি লুক অনেক বেশি কিন্তু যে পাঁচক্ত নামাজ পড়ে যদি খুঁজ নেওয়া যায় সে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে কিনা তাহলে হয়তো অনেক কম মানুষ খুঁজে পাওয়া যাবে পাঁচ নামাজ পড়ে মা বাবার হক আদায় করে তার মানে ইবাদতের একটা অংশ নিয়ে খুব যাক্ষাস কিন্তু অন্যদিকে খবর নাই তো ইবাদতের ঠিক অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের অধিকার কারণ আব্লা তালা এই পৃথিবীতে যত নবী এবং রসুল পাঠিয়েছেন তারা পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই কাজ করেছেন যদি নবীগণ পৃথিবীতে এসে কেবল আল্লাহর হক আর মা বাবার হক এর দূরই সীমাবদ্ধ থাকতেন তাহলে নবীগণ রসুলগণ তাদের তৎকালীন সমসাময়িক মিথ্যা অন্যায় বাতিলের মুখোমুখি হতেন না মোহাম্মদুর রসুল্লাহ আলী আলিবুসাল্লাম তিনি চল্লিশ বছর বয়স পর্যন্ত আলামিন ছিলেন আসাদ সত্যবাদী ছিলেন আমান ছিলেন সবাই তাকে ভালোবাসত কিন্তু যেদিন থেকে তিনি বললেন লা ইলাহা ই বলো আল্লাহ তাহলে ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নাই ওই দিন থেকে একদল বিরুদ্ধে শত্রুতা শুরু করলো দিন যত গেল শত্রুতা তত বাড়ল এর কারণ ছিল নবিজি সাল্লা আসসালামে এই পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এই জন্যই তিনি মক্কা থেকে পালিয়ে গিয়েছেন মদিনায় এবং মদিনায় দশ বছরে সাতাশটি যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন নবীজির যুদ্ধগুলো ছিল ডিফেন্সিভ অফেন্সিভ নয় আক্রমণার্থক নয় সবই ছিল প্রতিরক্ষা মূলক এবং নবীজি এই যুদ্ধগুলো করেছেন কেবলই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে তাই যদি একটা মানুষ অনেক নামাজ পড়লো অনেক রোজা রাখলো কিন্তু মা বাবার অধিকার আদায় করলো না নবীজি অগ্রিম বলেছেন মা বাবা যার উপরে খুশি নয় তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই মা বাবা খুশি আল্লাহ মা বাবা যদি খুশি থাকে খুশিকে আল্লাহ আর মা বাবা যদি অসাখাতুর রি সাহাতিলি দে মা বাবা যদি রাগ করে রাগ করেন কে এই জন্যে মা আর বাবা যদি রাগ করে যত নামাজ যত রোজা যত হজ জাকাতি করুক সফল আর সার্থক হওয়ার সম্ভাবনা নাই আজকে অনেক শিক্ষিতরা আছে যারা নিজের মা বাবার সাথে দুর্ব্যবহার করে হয়তো কেউ কেউ এমন আছে যে মা বাবারে ভালো ব্যবহার করে নাহলে অধিকাংশরাই কারণ আমাদের সোসাইটিতে আজ এমন হচ্ছে যে অধিকাংশ মা বাবাই সন্তানের উপরে খুশি কারণ সন্তান ভালো ব্যবহার করে না কিন্তু তোমাদেরকে বলি আমার নিজেকেও বলি মা বাবার সাথে ভালো ব্যবহার করবা শুধু মুখে কইবা না এটা শপথ করবা শপথ করতে রাজি আছে এটা আমাদের শপথ যে আমরা আমাদের মা বাবার সাথে বলো না কি করবা জেনে রাখবা এটা ইনভেস্ট কারণ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আজ তুমি শিশু আজ তুমি তরুণ কিশোর আর যুবক আগামীকাল তুমি বাবা তুমি চাচা তুমি মামা তুমি দাদা ঠিক না সুতরাং আজ যদি তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো আগামীকাল তোমার সন্তান তোমার প্রতি ভালো ব্যবহার করবে এই বিখ্যাত প্রবাদ দুনিয়া ধার উদ্ধারের জায়গা দুনিয়া আজ তুমি আমি যা করব তাই পাব সুতরাং নিজের মা বাবা জীবিত যতক্ষণ ভালো ব্যবহার করো শব্দটা বলবা না রাজিয়া তো ইনশাল্লাহ আর আমি আরেকটা কথা অনুরোধ করি জীবনে যদি বড় হতে চাও তাহলে নিজের স্বপ্নকে মা বাবার স্বপ্নের সাথে মেলাবা কারণ প্রত্যেক ছেলে প্রত্যেক ছাত্র ছাত্রী প্রত্যেকটা মানুষ তার নিজস্ব একটা স্বপ্ন আছে আছে না নিজের একটা টার্গেট আছে আকাশ ছুতে চাও বাট মা বাবা কি চায় মা বাবার সাথে একটু কথা বলবা মা বাবার সাথে শেয়ার করবা এমনও হতে পারে তুমি যা হতে চাও মা বাবা তা চায় না আবার এমনও হতে পারে তুমি যা চাও মা বাবা চায় ভিন্নটা কিন্তু মা বাবার সাথে যদি তুমি আলোচনা করো আর নিজের আকাঙ্ক্ষাকে নিজের স্বপ্নকে মা বাবার স্বপ্নের সাথে মিলাতে পারো তাইলে সফল কাম হবা তাইলে কি হবা আমি কি বুঝাতে পারলাম জীবনের কোনো ব্যাপার মা বাবার কাছে গোপন রাখবা না রাজেশ অনেক মা বাবা হয়তো এই দায়িত্বটা পালন করতে আগায় আসে না কিন্তু না উচিত সন্তান হয়ে মা বাবাকেও ও সন্তান হয়ে ও মা বাবাকে সুযোগ পেলে বলবো হাজার হাজার বছর পৃথিবী থেকে তিনি বিদায় হয়েছেন এখনো তার নামটা প্রতি মুহূর্তে উচ্চারিত হয় এর কারণ ছিল তিনি তার পিতাকেও শিখিয়েছেন বলেছেন বাবা তুমি আমার আমাকে জন্ম দিয়ে তুমি আমাকে লালন পালন করো তোমার ঘরে আমি পালিত হই তা বটে তুমি আমার বাবা বটে তবে আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে নাই নাইনি তুমি আমার অনুকরণ করো তেইলে সঠিক পথ পাবা তার মানে সন্তান হয়ে বাবা মাকেও শাসন করা এই শাসন মানে পুলিশের শাসন নয় এই শাসন সুহাগ আর ভালোবাসার পরিবর্তনের শাসন মানুষ করার সফলতার শাসন হা তো মা বাবা মা বাবা যতদিন বেঁচে আসে মা বাবার মা বাবাই হলো সবচেয়ে বড় পীর মা আর বাবা আগে মা তারপরে আগে তোমরা আগে বুঝ না মা আগে মা তারপরে বাবা পুরুষ আমরা শ্রমিক আর মায়েরা হলো আদরের ধর মা আজকে অনেক লোকজন বলে সমান অধিকারের কথা নারী আর পুরুষের এরা হলো নাদান নাদান বুঝো খাস বাংলায় এরা হলো নাদান ওরা মায়ের সম্মানকে টেনে নামাতে চায় ইসলাম যা সম্মান দিয়েছে মায়ের আমরা তা দিতে পারছি মারা উপরে মায়েরা এমন যে ডক্টর জাকির নায়েক বলে যে আল্লাহ তালার রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মাকে স্বর্ণ পদক দিলেন মাকে রৌপ্য পদক দিলেন মাকে ব্রুঞ্জ পদক দিলেন তিনটা মেডেলই কার আর পিতা তাকে একটা সান্ত্বনা পুরস্কার পিতার জন্যে সান্ত্বনা পুরস্কার এই জন্যই তো বাবারা সব কয় না সমান অধিকার সমান না মায়ের অধিকার বেশি পুরুষদের পুরুষ সারা জীবন ইনকাম করে ইকোনমিক্সের ভাষায় বলে পুরুষের সব ইনকাম হল গ্রস ইনকাম তো ইকোনমিক্স একটা সায়েন্স ইকোনমিক্সে বলে ইনকাম দুই প্রকার আয় দুই প্রকার একটা আয়কে বলে গ্রস ইনকাম গ্রস ইনকাম মানে যে আয়ের পিছনে বাধ্যতামূলক এক্সপেন্ডিচার আছে ব্যয় আছে আয়ও আছে ব্যয়ও আছে এটাকে বলে গ্রস ইনকাম কি ইনকাম তার মানে আয়ও আছে নির্ধারিত বাধ্যতামূলক ব্যয় আছে কিন্তু কিছু ইনকাম আছে যার পিছনে কোনো ব্যয় নাই কোনো ব্যয় ছাড়া যে আয় হয় তাকে বলে নেট ইনকাম তাকে বলে নেট ইনকাম নারীরা নেট ইনকামের অধিকারী পুরুষরা হলো গ্রস ইনকামের অধিকারী নারী চাকরি করবে ডাক্তারি করবে শিক্ষকতা করবে দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব করবে উপার্জন করবে এক পয়সা তার পরিবারে খরচ করতে বাধ্য নয় এর নাম ইসলাম আর পুরুষ আমরা শ্রমিক আমরা ইনকাম করব খরচ করব। শুধু তাই না ইসলাম বলে নারী তথা স্ত্রী ধনী স্ত্রী অনেক সম্পদের মালিক স্বামী বেচারা যা ইনকাম করে খরচ হয়ে যায় কোলায় না কখনো অভাবে পড়েছে তাইলে স্ত্রী তার জাকাতের পয়সা ফকির স্বামীরে দিতে পারে এর নাম ইসলাম নারী স্ত্রী নেট সম্পদের মালিক পুরুষ ইনকাম করে ফকির হয়ে গিয়েছে অভাব স্ত্রী তার জাকাতের পয়সাটা কারে দিতে পারে কিন্তু কিন্তু স্ত্রী অনেক টাকার মালিক নিজের টাকা এক পয়সা নিজের পিছনে খরচ করবে না ইসলাম বলেছি ইয়েস কিন্তু অর কাপড় জুতা আলতা নাকি আরও নাম আছে না ভাই আমি জানি না কিনি টিনি না তো অনেক কিছু তো কত কিছু যদি বলে আমার যা যা স্বামীর কাছে সবই দিতে হবে আর যদি স্বামী কয় না পারবো না তেলে অপরাধ যা চাইবে স্বামী বাধ্য তাকে এর নাম ইসলাম এর নাম ইসলাম ইসলামের অনেক কিছুই আমরা স্পষ্ট করে তুলতে পারিনি আমরা ব্যর্থ আর তাই অনেকে ইসলামকে গালি দেয় এই জন্য আমাদেরও তাই আসে না নাই আসে না নাই এই জন্য উচিত ইসলাম সম্পর্কে জেনে নিজে আমল করা অন্যের কাছে পৌঁছে দেয়া তো এই যে বলছিলাম মা আর বাবা তাদের দুইজন খুশি আল্লাহ খুশি শুধু তাই না জীবনে যা উপার্জন করবে আল্লাহ করে নিকে নিবে দায়ুন নবী হে আপনাকে মানুষ প্রশ্ন করে কোথায় তারা খরচ করবে আল্লাহ বলছেন কুলমা দেয় এই পৃথিবীতে একটি মানুষ তার জীবনের সর্বশ্রেষ্ঠ খরচ মা বাবার তোরে খরচ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যয় সর্বশ্রেষ্ঠ ব্যয় কাদের পিছনে তাই জীবনে যা উপার্জন করবে মা বাবাকে দেবে মা বাবাকে তিন নম্বর মানুষের অধিকার এ আজকের বাংলাদেশ ও পৃথিবীর অধিকাংশ মুসলমান ঠেকে যাবে কেয়ামতে কারণ আমাদের ইবাদতের অপূর্ণতা হচ্ছে ইবাদত অপূর্ণাঙ্গ হচ্ছে না কারণ ইবাদতের সর্বশ্রেষ্ঠ বিষয় হলো মানুষের অধিকার কাদের অধিকার মানুষের অধিকার তাই মানুষের অধিকার আদায় করাটা ইবাদতের অংশ আর মানুষের অধিকার সেই আদায় করতে পারে যে মানুষের ব্যথার সাথী হয় যে মানুষের কষ্টের সাথী হয় কালি সুসময়ে হয় না দুঃসময়েও হয় আর হামদর্দ মানেই হলো দুঃসময়ের সাথী কষ্টের সাথী বেদনার সাথী আল্লাহ তালা আমাদের সবাইকে সবার বেদনায় সাথী হওয়ার তৌফিক দিন বলো না আমিন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি